বন্ধুরা, অনেকের ধারণা করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, আন্তর্জাতিক মহলে যেন নির্বাচন বিরোধী লবি করতে না পারে, রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে নতুন করে কোনো ষড়যন্ত্র করার সময় না পান, সেজন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যতিব্যস্ত রাখার কৌশল হিসেবে এই সমস্ত মামলাগুলোকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকার একটা সমঝোতার উদ্যোগ নেবে, এটা অনুমিতই ছিল। এই সমঝোতার উদ্যোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে সরকার ছাড় দিতে পারে এমন ধারণাও কোনো কোনো মহল পোষণ করেছিলেন। কিন্তু 7 জানুয়ারি নির্বাচন এবং তার প্রেক্ষাপটে 11 জানুয়ারি সরকার গঠনের পর দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে সরকারের অবস্থান এতটুকু পরিবর্তন হয়নি, বরং সরকার আরও কঠোর অবস্থান নিয়ে সামনে এগোচ্ছে। কথা হলো কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে সরকারের অবস্থান আরও কঠিন হলো, এ নিয়ে বিভিন্ন মহলে কিন্তু প্রশ্ন উঠেছে। নির্বাচনের পরপরে শ্রম আদালতের মামলা এই ডক্টর ইউনূসকে 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়, যদিও আদালত থেকে তিনি জামিন পান এবং গতকাল উচ্চ আদালতে তিনি জামিন পেয়েছেন। আর অন্যদিকে দুর্নীতি দমন কমিশন গ্রামীণ টেলিকমের আত্মসাতের বিষয় নিয়ে যে তদন্ত করছিল, সেই তদন্তের পরিপ্রেক্ষিতে আজ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। এর মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেল নির্বাচনের আগে ডক্টর ইউনূসকে নিয়ে যে অবস্থানে সরকার ছিল, নির্বাচনের পর সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে সরকার কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে না? ইউনূসের ব্যাপারে সরকারের এই অবস্থানের কারণ কি? এই প্রশ্নটির ব্যাখ্যা দিতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা একাধিক মতামত দিয়েছেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকার সম্পর্ক উন্নয়ন করতে চায়, এটা সত্যি, তবে সেই সম্পর্ক উন্নয়ন ইউনূসের বিনিময়ে নয়, বাণিজ্যিক লেনদেনের বিনিময়ে। গভীর সমুদ্র বন্দরে মার্কিন তেল গ্যাস অনুসন্ধান কোম্পানিগুলোকে অনুসন্ধানের সুযোগ দেওয়ার চুক্তি, বোয়িং ক্রয় সহ নানা বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সরকার এগিয়ে নিতে চাচ্ছে। ইউনূসের বিষয়ে সরকার কোনো রকম ছাড় না দেওয়ার নীতি গ্রহণ করেছে। এর কারণ হিসেবে অনেকে মনে করেন যে ডক্টর ইউনূস সবসময় এই সরকারের বিরুদ্ধে, তার ব্যাপারে যদি সরকার উদারতা দেখায় তাহলে তিনি বলবেন হয়রানিমূলকভাবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকালও হাইকোর্ট থেকে জামিন পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একই রকম বক্তব্য বলেছেন। যদি দেশে এই কথা বলেন তাহলে আন্তর্জাতিক অঙ্গনে ইউনূস বাংলাদেশ সম্পর্কে কি বার্তা দিচ্ছেন তা বলাই বাহুল্য। সরকার মনে করে ইউনূসের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উত্থাপিত হয়েছে তার কোনোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, কোনোটাই হয়রানিমূলক নয়, বরং যে কোনো ব্যক্তি যে আইনের আওতার মধ্যে পড়েন কেউই আইনের ঊর্ধ্বে নয়, সেই বার্তাটি প্রতিষ্ঠিত করার জন্য এই ধরনের মামলাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখন যদি সরকার স্বপ্রণোদিত হয়ে মামলাগুলো প্রত্যাহার করে বা মামলাগুলোকে হালকা করে নেয় বা দীর্ঘসূত্রিতার বাক্সে বন্দী করে রাখে, তাহলে মনে করা হবে সরকার নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য ইউনূসকে কোণঠাসা করেছিল। এখন ইউনূসের বিরুদ্ধে সরকারের আগের মতো কোনো রাগ নেই, আর এর ফলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলাগুলো উদ্দেশ্যমূলক, হয়রানিমূলক ইত্যাদি প্রমাণ করা সহজ হবে। সরকার সে পথে যেতে চায় না, বরং আইন তার নিজস্ব গতিতে চলবে। ইউনূসের ব্যাপারে আদালত কি সিদ্ধান্ত নেয় সেটি চূড়ান্ত হবে। এরকম অবস্থান থেকে সরকার এগোচ্ছে। এখন দেখার বিষয় এই অবস্থানের পাল্টা হিসেবে ডক্টর ইউনূস কি করে। নির্বাচনের আগে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে সরকারের আগ্রাসী এবং কঠোর অবস্থান ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একদিকে যেমন শ্রম আদালতের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য চেষ্টা ছিল, পাশাপাশি দুর্নীতি দমন কমিশনেও ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তদন্ত দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করার একটা প্রচেষ্টা কিন্তু ছিল সরকারের। বন্ধুরা, শেষ পর্যন্ত এই মামলাগুলো আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালে কি আছে, সেটা আগামী দিনে পরিষ্কার হবে। কমেন্টস করুন, কমেন্টসে আপনার স্বাধীন মতামত তুলে ধরুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হাসান স্বপন। খুদা হাফেজ।